কাকু, এখানে বাঘের মানে বাঘের জঙ্গল যেটা বলে সেটা কত দূর? এটাই হলো বাঘের জঙ্গল। এইটাই বাঘের জঙ্গল? হ্যাঁ, মানে ওই যেটা দেখা যাচ্ছে এটাই বাঘের, তাই তো? এই এই জায়গাটাকে সজনেখালি বলে, আর এই জঙ্গলটাকে কি বলে? আর নদীটার নাম কি? গোমর নদী। গোমন? গোমর, গোমর নদী। হ্যাঁ, গোমর। আচ্ছা, কোভিড এর পর থেকে ফরেনার আসা তো বন্ধ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন আর ফরেনার, কারণ আমরা ঝড়খালি গেছিলাম সেখানে ফরেনার দেখতে পাইনি, এখানে দেখতে পেলাম না। ওদের আসা বন্ধ। ওই পারটাকে কি, ওই যে অত ঘর বাড়ি ওগুলো কি? ওগুলো হচ্ছে হোটেল। হোটেল? হ্যাঁ। আচ্ছা, মানে টুরিস্ট এসে ওখানে হ্যাঁ থাকে, হ্যাঁ তাই তো? ওই পারটার নাম কি? দয়াপুর। আমরা নৌকো থেকে নেমে এখন সজনেখালি যে টুরিস্ট স্পট আছে সেখানেই ঢুকছে। কাকিমা, টিকিট কোথায় এইটা? কত কত করে? 50? এক একজনের, এক একজনের 50 টাকা করে এখানের এন্ট্রি ফি। ভীষণ গরম লাগছে, এবারে হয়তো আমার এটা খুলে দিতে হবে। মানে যেতে পারবে তা ওই রুটটাই কোনো দেখার কিছু নেই, ওই রুটটাই শুধু যাওয়া আসা, মানে ওই ওই ঘাটে যাওয়ার পর্যন্ত। আর কুমির টুমির কিছু নেই? আগে ছিল তো, এখন? আগে ছিল, বন্যার পর ছেড়ে দিয়েছে। আচ্ছা, এখন আর কোনো কিছু নেই। এটাই হচ্ছে এখন ব্যাপার, 50 টাকা এন্ট্রি শুধুমাত্র। ওই পিছনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, ওয়াচ টাওয়ার, ওখানে উঠতে পারবো আর এই জায়গাটা ঘুরতে পারবো। আর এই পুকুরে কচ্ছপ আছে দেখতে পারবো না সেটা জানি, বাট আগে কুমির টুমির সব ছিল, বাট এখন কিছু নেই। এখানে রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে, আপনাদের যদি দেখাই, এখানে রিপেয়ারিংয়ের কাজ চলছে। তো রিপেয়ারিং কমপ্লিট টমপ্লিট হলে হয়তো এখানে কিছু একটা হবে। অনেক ছোটোবেলায় এসেছিলাম, যখন আমি আপার নার্সারিতে পড়ি বা লোয়ার নার্সারিতে, তখন এসেছিলাম এখানে স্কুল থেকে পিকনিকের জন্য। তখন হয়তো অনেক কিছু ছিল এখানে, শিয়াল টিয়াল কিছু দেখেছিলাম, আমার মনে পড়ছে না, হয়তো ছিল, বাট এখন কিছু নেই। তবে দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো এই জায়গাটাকে আরও বেশি ডেভেলপ করবে, কারণ সামনে বন্যা হয়েছিল, তো বন্যায় সমস্ত কিছু এখান থেকে ভেসে ভেসে গেছিলো, তার জন্য কুমিরগুলো, যা কাকিমা যেটা বললো, কুমিরগুলো হয়তো ছেড়ে দিয়েছে। আচ্ছা, আমার যেতে যেতে দেখলাম একটা পুকুর টাইপের, তো এটা কচ্ছপের পুকুর। ওই একটা দেখতে পেলাম, মাথা ডুবিয়ে দিল। আধা ঘন্টা দাঁড়িয়ে থাকলে হয়তো একটা দেখতে পাবো, যা অবস্থা এখানে। ওই একটা মাথা বার করে রয়েছে, আপনাদের দেখানো সম্ভবই না এখান থেকে, আমরাই ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না। আচ্ছা, কতগুলো কুকুর আছে? এই কুকুর বলতে কুকুর নাকি কচ্ছপ, কতগুলো কচ্ছপ আছে? আচ্ছা আচ্ছা, অনেকই কচ্ছপ আছে এখানে। কিসে রিপেয়ারিং এর কাজ চলছে এখন? আচ্ছা, তো এখানে রিপেয়ারিং এর কাজ চলছে, হয়তো খুব তাড়াতাড়ি এখানে আরো ভালো কিছু দেখতে পাবো আসলে। এখানে একটা বড় পুকুর, পুকুরে কি আছে জানি না। ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য এই রাস্তা তো? আচ্ছা, এখন দেখার মতন ওয়াচ টাওয়ার, ওখানে উঠবো, উঠে জঙ্গল গাছের মাথাগুলো দেখাবো। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে যেটা জরাজীর্ণ অবস্থা, এটা হয়তো আগে আমরা যখন এসেছিলাম এটাতেই হয়তো উঠেছিলাম, বাট এখন এখানে বন্ধ, এতে আর উঠতে দেয় না।
বলে তো দিল এখান থেকে উঠলে নাকি বাঘ টাক দেখা যায়, আমরা জানি দেখতে পাবো না, তবু একবার ঘুরে আসবো। ওয়াস্টা বাড়ি উঠতে উঠতেই দম শেষ। এখানে এখানে আসার পরে খুব ভালো হাওয়া আসছে, আর গরম বলার মতো না। এবার আপনাদের দেখাবো এখানে দেখার মতন কি আছে। আপনারা সামনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের রাজত্ব। আর আমরা জানি আমাদের ভাগ্য খুব একটা ভালো না, খুব একটা কি ভাগ্য ভালোই না যে আমরা চোখের সামনে বাঘ দেখতে পাবো, বাট হরিণ দেখার চান্স থাকে মাঝে মাঝে, তবে সেটাও দেখতে পাবো না আই থিঙ্ক। কারণ সামনে যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরটাই মিষ্টি জলের পুকুর, আর এই পুকুরেই হয়তো বাঘ হরিণরা জল খেতে আসে। তো আমরা দুজন ভাবছিলাম যে এখানে 15-20 মিনিট থাকবো তারপরে বেরিয়ে যাব, বাট তারপরে ভাবলাম দুজনে 100 টাকা দিয়েছি, আসতে যেতে 1000 টাকার মতন খরচ, আমরা 15-20 মিনিট থেকে বেরিয়ে যাব, হতেই পারে না। আমরা যতক্ষণ না এখানে আজকে বাঘ হরিণ কিছু না কিছু দেখছি ততক্ষণ এখানে থাকবো, দরকার হয় ওই লোকে রাত্রেবেলা ফোন করে আমরা ডেকে আনবো নৌকা নিয়ে। কাদের কাছ থেকে টাকা নিয়েছে জানে না, খুব খারাপ লোক আমরা। ও আপনাদের দেখাই, দূর দূর থেকে একটা রয়্যাল বেঙ্গল বক উড়ে যাচ্ছে। আমরা মাত্র 2টো মুরগি দেখতে পেয়েছি আসার পরে, এই যে 2জন মুরগি, একজন ওদিকে ঘুরে দাঁড়িয়ে আছে আর এই একজন। সারা একটা কথা ভাবি, মানুষ মুরগি হতে তো আসে, আমরা যেমন এসে মুরগি হয়ে গেছি, একটা লোক নেই। আমি ওখানে তাকিয়ে আছি আসার দিকে যে আমাদের মতো মুরগি আরো 2-4টে ঢুকুক, আমাদের টাকা নষ্ট হয়েছে তাদের হোক, কিন্তু সালা কেউ আসছে না, সবাই জেনে গেছে। আসার পরে না সত্যি কথা মানে এমন একটা বিরক্তিকর একটা ফিলিংস আসছে এখানে আসার পর, যে কেন আসলাম, এর থেকে আমি যদি অন্য কোথাও যেতাম টাকাও বেঁচে যেত, আপনার আরও কিছু হয়তো দেখাতে পারতাম, বাট ভাগ্যে থাকলে আর কী করার আছে। তবুও এই জায়গাটা আসলাম আমরা খরচ করে আপনাদের দেখানোর জন্য। আপনারা হয়তো প্ল্যানিং করে থাকবেন সজনেখালি যাব, অনেক কিছু দেখবো, বাঘ দেখবো, ওই দেখবো, কিছু দেখার নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আর জাস্ট বিরক্ত লাগছে এখন, মানে এত বিরক্ত লাগছে বলে বোঝাতে পারবো না। মানে ভাবছিলাম অনেকক্ষণ এখানে অপেক্ষা করবো কিন্তু না, অপেক্ষা করে লাভ নেই। কটা বাজে রে গৌরব, এখন ইচ্ছে হচ্ছে নিজে এখান থেকে নিচে লাফিয়ে পড়ে পরে আত্মহত্যা করে, কিন্তু বাড়িতে মা বাবা সবাই আছে তো তাই পারছি না, আমরা হেঁটেই নিচে নেমে যাচ্ছি। তো আমরা ওয়াচ টাওয়ার থেকে নিচে নেমে গেছি, এখন সোজা যেখানে কাকু বসে আছে না নৌকো নিয়ে ওখানে যাচ্ছে। আমার ভাইয়ের সঙ্গে দেখা, কোথায় গেলি ভাই? ভাই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, সেই ঝড়খালিতে দেখেছিলাম। আরে এই অনেক ভয়ঙ্কর, হাত থেকে সবকিছু নিয়ে চলে আসছে, কিন্তু এখানের যারা আছে না একটু এডুকেটেড, মানে আপনাকে দেখলে তারা একটু লজ্জা টজ্জা পায়। কিন্তু ওখানে ওগুলো ছিল না। টাটা সজনেখালি, আবার কবে দেখা হবে জানি না। উপরে অনেকগুলো বন্ধুর সঙ্গে দেখা, 4 4 জন বন্ধু আছে, 2টো ছোট বন্ধু না 3টে ছোট বন্ধু আর 1জন বড় বন্ধু, মানে বন্ধুদের মা। টাটা বন্ধু, টাটা বন্ধু, টাটা। ঝড়খালির বাঁদরগুলো মানে এতটা
বদমাশ হয় যে আমাদের হাত থেকে যা কিছু থাকে সব কিছু নিয়ে চলে যায়। বাট এখানে যারা আছে না, ভীষণ লাজুক আর ভীষণ ভীতু, মানে কিছু আওয়াজ হলেই দৌড়ে পালিয়ে যাচ্ছে। মানে দুটো বাজারের মধ্যে এতটা তফাৎ, শুধুমাত্র ওখানে লোকজন বেশি আসে, এখানে লোকজন কম। যাওয়ার সময় অনেকেই আছে সঙ্গে। টাটা সন্ধ্যা খালি। তো আমরা নৌকোতে এখন বসে আছি, আর এখানে এমন একটা পরিস্থিতি, কেউ বসার জায়গা পাচ্ছে না। ফোন করবে কেন আবার? ফোন করতে আগে বলতাম বিয়ের প্রোগ্রাম করে দে। দিদি বলে দিদি রেজারে ফোন করে বলছে কিবোর্ড তো ওখানে বসে না, তুমি তো ওখানে। এর মধ্যেই দু সাইড দিয়ে নৌকাতে জল উঠছে। এক দাদা এখানে দাঁড়িয়ে পড়েছে, আর মাঝি বলছে যে লোড নৌকো, দাঁড়িয়েও না। জাস্ট আমি ভাবলেই আমার রাতটা কাটা দিচ্ছি, কারণ আমার খুবই আছে উঁচু জায়গা আর জল, দুটো জিনিস আমার একদমই সহ্য হয় না। সত্যি খুব ভয় লাগছে, ভীষণই ভয় লাগছে। কখন বোট থেকে নামবো সেটাই ভাবছি। দয়াপুর, এই যে এই পাটটা, আপাতত নৌকোটা দয়াপুরে এসে দাঁড়াচ্ছে। এখানে হয়তো কেউ নামবে, তারপর এখান থেকে পাখিরালা। এখানে প্রায় 8-10 জন নেমে গেছে নৌকো থেকে। এখন বেশ কিছুটা রিল্যাক্স লাগছে, কারণ যখন ভর্তি ছিল না, পুরো নৌকোর সাইড পর্যন্ত জল, এই যে টায়ার টায়ার সব ডুবে গেছিল। আর আমার জল আর উঁচু, এত ভয় লাগে কেন আমি জানি না। আমরা ঘাটে পৌঁছে গেছি, এখান থেকে উঠেছিলাম আমরা, আবার সেখানে চলে এসে। এখানে আসার পর একটা কথাই শুধু বারবার মনে হচ্ছে, পয়সা জলে দিয়ে আসলাম। এখন ইঞ্জিন ম্যানে বসে আছি, তো অনেকক্ষণ হয়ে গেছিলো, 5-7 মিনিট বসে রয়েছি, কেউ নেই আমরা দুজন ছাড়া। তো যে কাকুটা ছিল, মানে কাকু যাচ্ছে, তো কাকু বললো দুজন নিয়ে যদি ছাড়ে 140 টাকা দিতে হবে, মানে চারজনের ভাড়া। এত টাকা আমরা বেকার খরচ করেছি, আর খরচ করবো না। তো আমার যতক্ষণ না লোক হবে না এখানে, যদি আমরা বসে বসে কঙ্কাল হয়ে যাই না, তবু আমরা এখানে বসে থাকবো, এক্সট্রা পয়সা দেবো না। কাকু এখানে বসে আছে, লোক নেই, জোর নেই, আমরা সবাই বসে রয়েছি অপেক্ষা করছি আর দুজন কখন হবে। জরুরি বিজ্ঞপ্তি, এখানে যারা ঘুরতে আসবেন, ভুল করেও 2 বা 3 জন আসবেন না, একটা গ্রুপে 4 জন যেন অবশ্যই থাকে। কারণ এখানে 4 জন না হলে অটো, ইঞ্জিন ভ্যান কিছুই ছাড়ে না। আমাদের 1 ঘন্টা হয়ে গেছে আমরা বসে থাকতে থাকতে শুয়ে পড়েছি, কিন্তু 2 জনের বেশি 3 জন দেখতেই পেলাম না। যা কাকুর ভ্যানে দেখলাম হর্ন লাগানো, ঠিক আছে, যে ইঞ্জিন ভ্যান গেলে হেলিকপ্টারের আওয়াজ পর্যন্ত ঢাকা পড়া যায়, সেই ইঞ্জিন ভ্যানে হর্ন লাগানো। কাকু যাচ্ছে আর হর্ন দিচ্ছে, আমার জাস্ট দেখে না হাসি পাচ্ছিল। ওখানে কাকু যখন আমাদের দুজনের ভাড়া এক্সট্রা দেওয়ার জন্য বলছিল, তখন আমি ভেবেছিলাম হয়তো যে না দেবো না, তো কাকু কিছুক্ষণ পর বিরক্ত হয়ে বলবে ঠিক আছে চলো দুজন নিয়ে ছেড়ে দিই।
কিন্তু দেখলাম কাকু নিশ্চিন্তে শুয়ে পড়লো। ভাবসাব খারাপ বুঝে আমরাই কাকুকে আবার ডেকে তুলে বললাম যে ঠিক আছে চলো, অনেক দেরি হয়ে গেছে, যখন দুজনের টাকা এক্সট্রা দিচ্ছি চলো ছেড়ে দাও। আপাতত এখানেই টাটা, ফোনের ব্যাটারি প্রায় শেষ, টাটা।